হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ দেখুন মোস্ট ট্রেন্ডিং একটা ড্রিম কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন নিয়ে এসেছি আর এই কেকটা খেতে অসাধারণ হয় চলুন দেখে নেওয়া যাক আমার এখানে কী কী লেগেছে এই কেকটা বানাতে এখানে প্রথমেই আমি একটা বোলের মধ্যে হাফ কাপ চিনি নিয়ে নিলাম আর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি বোলের মধ্যে তার মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখানে হাফ টি বেকিং পাউডার নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা সমস্ত কিছু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব কোনো অসুবিধে নেই আর এখানে টু টেবিল স্পুন কোকো পাউডার নিয়ে নিচ্ছি ভালোভাবে আমি চেলে নেব খুব সুন্দরভাবে চেলে নিতে হবে এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু এরপর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে মিল্কটা দিয়ে দেব আবার আমার মিল্ক লাগবে আমি অল্প অল্প করে দিয়েই মাখাবো একসাথে সমস্ত মিল্ক দিয়ে দেব না ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি আবার ওয়ান ফোর্থ কাপ আমি এখানে মিল্ক নিয়ে নিয়েছি আর এটা ফুল ফ্যাট মিল্ক এটা যেহেতু এগলেস কেক তাই একটু ফুল ফ্যাট মিল্ক দিলেই ভালো লাগবে খেতে টেস্টি হবে কেকটা খুবই আলতো হাতে ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে ভিডিও মনে হচ্ছে ফার্স্ট করে নিচ্ছি কিন্তু আমি খুবই ধীরে ধীরে করেছি এখানে কাজটা এরপর একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম রিবনের মতন সিল্কি ব্যাটার রেডি হয়ে গেছে আর আগে থেকে অবশ্যই একটা সিক্স ইঞ্চির মোল্ড আমি বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিলাম এটা আমি বেক করে নেব ওভেনের মধ্যেই এরপর আমি যে গানাস বানাবো তার উপকরণটাই করে নিচ্ছি দেখুন এখানে মেপে দেখিয়ে দিচ্ছি আমি একশো পনেরো গ্রামের মতন গানাস জন্য চকলেট নিয়েছি আমার বাটিতে একটু গানাস ছিল সেটা দশ গ্রামের মতন হবে তো আপনারা একশো কুড়ি গ্রাম বা একশো পনেরো গ্রামের মতন চকলেট নিয়ে নেবেন গানাস বানানোর জন্য আমি ওয়েট করেছি একশো গ্রাম আর এখানে বাটিতে আমার দশ গ্রামের মতন ছিল তো আঠেরো উনিশ এরকম একশো কুড়ি গ্রামের মতনই চকলেট নিয়ে নিতে হবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর সম পরিমাণ আমি এখানে ক্রিম নিয়ে নিচ্ছি এখানে আমি হুইপ ক্রিম ব্যবহার করেছি আপনারা আমুলের ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই কেকটা দেখুন কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আমি ওটিজির মধ্যে পঁচিশ মিনিটের জন্য বেক করেছি আপ ডাউন রড অন রেখে ধীরে ধীরে উপরের লেয়ারটা আমি কেটে নেব খুব সুন্দরভাবে আমি কেটে নেব যাতে আমি যে ডেকোরেশনটা করবো কেকের যেন পারফেক্টলি হয় আর কেকটা খেতে যেন নরম স্পঞ্জি হয় এই ড্রিম কেকটা এখন মোস্ট ট্রেন্ডিংয়ে চলছে আমাদের কাছে কোনো রকমের ড্রিম কেকের বক্স নেই আমার কাছেই তো আমি আমার বাড়িতে থাকা টিফিন বক্স দিয়েই করে নিয়েছি টিফিন বক্স তো আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে বন্ধুরা তো কেন আমরা করবো না ড্রিম কেকের বক্সের দাম অনেক দাম তো অনেক কস্টলি ওগুলো তো বাড়িতে একবার তো বানানোই যেতে পারে এরকম ধরনের ড্রিম কেকের মতন যদি টিফিন বক্স থাকে একটা আমার এটা ফাইভ ইঞ্চি মোল্ডের মতন একটা বক্স ছিল স্টিলের তো আমি সেটা দিয়ে ড্রিম কেকটা বানিয়ে নিয়েছি খেতে অসাধারণ হয়েছিল ছোটো বাচ্চারা যারা চকলেট লাভার বা চকলেট খেতে পছন্দ করে তারা অবশ্যই এই কেকটা একবার ট্রাই করো অসাধারণ খেতে হয় প্রথমে আমি স্পঞ্জটা বসিয়ে দিয়েছি বক্সের মধ্যে এরপর ক্রিম উইপ করে নিয়েছিলাম এখানে পঞ্চাশ গ্রামের মতন ক্রিম আমি উইট করেছি তোমাদের যেমন ক্রিম লাগবে কম বেশি তোমরা সেভাবে উইপ করে নিতে পারো আমি এখানে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এখানেও একটা টেকনিক দেখিয়ে দিলাম গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগটা কিভাবে আটকে নিয়ে ক্রিমটা আমি এখানে ভরে নিলাম যাতে ক্রিমটা বেশি না ওয়েস্ট হয় ধীরে ধীরে এরপর আমি যে কেকটা ভরে নিয়েছিলাম বক্সের মধ্যে তার মধ্যে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এই ড্রিম কেকগুলো অনেক কস্টলি হয় তো বাজারে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করা যেতে পারে যদি ক্রিম থাকে আর চকলেট অ্যাভেলেবেল থাকে বাড়িতে ধীরে ধীরে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে চারিদিকে স্প্রেড করে যায় ক্রিমটা আর আমি যে গানাসটা বানিয়ে রেখেছিলাম ওয়ান ইস ডো ওয়ান রেশিওতে একশো কুড়ি গ্রামের মতন চকলেট নিয়েছিলাম আর একশো দশ গ্রামের মতন এখানে ক্রিম নিয়েছিলাম সেই গানাসটটাই আমি এখানে ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে ঢেলে নেব গানাসটা চারিদিকে একটা স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে নেব এইটা আমি সেট করতে রেখে দেব আধ ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি সেই ফাঁকে উপরের যে লেয়ারটা হবে চকলেটের সেটাই বানিয়ে নিচ্ছি এখানে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রামের মতন চকলেট নেব বেশি আমি এখানে মোটা লেয়ার করবো না একটু পাতলাই লেয়ার করব কারণ ভিতরে অনেকটাই চকলেট অলরেডি দিয়ে দিয়েছি গানাসের আর এখানে পঞ্চাশ গ্রাম হয়ে যাচ্ছিলো আমি একটু তুলে নিয়েছি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ এরকমই তোমরা যারা চকলেট খেতে ভালোবাসো অবশ্যই পঞ্চাশ গ্রাম নিতে পারো কোনো অসুবিধে নেই এখানে আমি গরম জলের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে চকলেটটা চকলেটের বাটিটা বসিয়ে দিয়েছি ডবল বয়লার পদ্ধতিতে আমি ভালোভাবে মেল্ট করে নেব এখানে কেবলমাত্র চকলেটটাই মেল্ট করতে হবে কোনো রকমের উইপ ক্রিম ফ্রেশ ক্রিম কিছুই দেয়া যাবে না লিকুইড মিল্ক কিছুই দেওয়া যাবে না কেবলমাত্র চকলেটটা ডবল বয়লার পদ্ধতিতে বা ওটিজিতে মেল্ট করে নিতে হবে আমার ভালোভাবে মেল্ট হয়ে গেছে আমি একবার করে ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর একবার করে গরম জলের বাটির মধ্যে রাখছি এইভাবে করতে করতেই পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই চকলেটটা মেল্ট হয়ে যাবে এরপর আমি তিরিশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম কেকটা খুব সুন্দরভাবে গানাসটা সেট হয়ে গেছে কেকের মধ্যে দেখুন আমার হাতেও লাগছে না আমি দেখিয়ে দিচ্ছি এরপর কেবলমাত্র মেল্ক করে রাখা চকলেটটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি এর উপর একটা খুব সুন্দর লেয়ার হয়ে যাবে যেটা আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন কত সুন্দর একটা আওয়াজ হচ্ছিল তো এটা এই চকলেটের লেয়ারের জন্যই হচ্ছিল যখন চামচ দিয়ে বা ছুরি দিয়ে যখন কেকটা কাটতে যাবেন তখনই ওই রকম ধরনের আওয়াজটা হবে একটা পারফেক্ট ড্রিম কেক রেডি হয়েছে তখনই বুঝতে পারবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতন চকলেট নেবেন উপরে লেয়ারটা ভরবার জন্য কম নিতে যাবেন না তাহলে উপরের লেয়ারটা কাটার সময় সেভাবে ক্র্যাক করবে না আর ভালো লাগবে না তাই অবশ্যই একটু মেনটেন্সও করতে হবে নেয়ার ক্ষেত্রে চকলেটটা মেজারমেন্টটা আর দেখুন এখানে আমার সমস্ত চকলেটটাই খুব সুন্দরভাবে স্প্রেড করা হয়ে গেছে যেটুকু ছিল আমি ধারগুলোতে দিয়ে দিচ্ছি এরপর ফ্রিজের মধ্যে আমি ওভার নাইট সেট করতে রেখে দেব। কেকটা অবশ্যই সেট করে নিতে হবে ভালোভাবে কারণ উপরে যে চকলেটটা দিয়েছি যাতে ভালোভাবে সেট হয়ে যায় আর কাটার সময় যেন একটা ক্রাঞ্চি ভাব হয় আমি ওভার নাইট সেট করতে রেখে দিয়েছিলাম এরপর আমি ড্রিম কেকের উপরের অংশে যে একটা কোকো পাউডারের লেয়ার থাকে ডেকোরেশানের তো সেটাই করে নিচ্ছি এখানে স্ট্রেনারটা আমার খুবই ফাইন একটা জাল আছে নেট আছে তো সেই রকমই একটা নেটওয়ালা আপনাদের স্ট্রেনার নিয়ে নিতে হবে আর আন টি স্পুন এখানে কোকো পাউডার দিয়েছি বেশি পরিমাণ কখনোই কোকো পাউডার দিতে যাবে না তাহলে কেকটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ড্রিঙ্ক কেকটা আমার অলরেডি রেডি হয়ে গেছে দোকানের থেকে অনেক অংশে দেখতে ভালো আর খেতেও অসাধারণ হয় বাড়িতে অবশ্যই এরকম একটা ড্রিম কেক বানাতে হবে আর সত্যি খেতে ভালো হয় যদি আমার এই রেসিপিটা ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো বন্ধুরা তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে এবার আমি আর কাটার পালা আমি কেটে দেখিয়ে দেবো আমার ছেলেরা দুদিকে দুজন দাঁড়িয়ে আছে কখন এটা কাটবো আর ওরা খাবে দেখুন কত সুন্দরভাবে লেয়ারটাও হয়ে গেছে এরপর আমি চামচ দিয়ে করছি এখানে একটা সাউন্ড ছিল যেটা আমি ফার্স্টেই দেখিয়েছি সাউন্ডটা সত্যি মনে হচ্ছিল অসাধারণ একটা তো ক্রাঞ্চিভাবেও ভীষণভাবে ছিল কেকটার মধ্যে আর ভিতরের লেট চকলেটের যে গানাসটা অসাধারণ খেতে হয়েছিল প্লিজ সবাই বাড়িতে একবার বানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থাকো